রবিবার এক যুবকের মৃতদেহ ময়নাতদন্তে পাঠালো কামাখিয়াগুড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে খবর, মধ্য পারুকাত এলাকায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে এক যুবক। এরপর গুরুতরভাবে আহত হন ওই যুবক। তাকে স্থানীয়রা উদ্ধার করে কামাখিয়াগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত এই যুবকের নাম বিক্রম দেবনাথ, তাঁর বাড়ি চোপানি এলাকায়। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকায়। আলিপুরদুয়ার থেকে অমল বর্মানের রিপোর্ট, আমাদের টিভি। ল্যাপটপ ব্র্যান্ড মোবাইল বাজার, এখানে সকল প্রকার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড মোবাইল, ডেস্কটপ, এসপি, ডেল, আসুস ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও এখানে আইফোন, ম্যাকবুক পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা ধূপগুড়ি মধ্যপাড়া, ফালাকাটা রোড, পূজা মেডিকেলের উল্টো দিকে। যোগাযোগের ঠিকানা 9002738184 অথবা 8759357995। ধন্যবাদ।